बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी ब्लॉगर जुई। तो आज के आमी एक अन्यरकम भिडियो निये आसछि, किछु कथा बोलबो आल्लार कथा बोलबो जे आपनादेर जखन एक्चुअली मन खराब थाके तखन नबीजीर उपर आमादेर प्रिय नबीजीर उपर दुरूद पड़बेन, आर जखन एका एका थाकबेन तखन या हाइयु या काइयु पड़बेन, एवं जखन मन अनेक दुख कष्टर मध्य थाकबें तखन आल्लाह के स्मरण करबें, एवं जदि कोनो कारणे मन खूब खराब थाके तखन या रहीमु पड़बें, आर कुरान तेलावत करबें। कुरान तेलावतेर उपरे आर कोनो इबादत नाई, तेलावत नाई। आमरा जदि उजिफा दिए विभिन्न सूरा पढ़ी तार थेके बेशी सवाब कुरान तेलावत करा, कारण कुरान जखन आमरा हाते नेई तखन शयतान अवश हो जाए, एवं जखन आमरा बुके निये चुमु खाई तखन तार मन खराब हय, विचन्न होये आमादेर शरीर थेके नेमे जाए। जखन आमरा कुरान पढ़ा शुरू करी तखन शयतान आमादेर काछे थाके ना। तो आमरा सब समय आल्लाहके डाकबो मुस्लिम जखन, अवश्यई आल्लाहके स्मरण करबो, एवं जदि आपनारा फ्री थाकेन आमार भिडियोटा सम्पूर्ण वाच करबेन ताहले आपनादेर उपकार हबे, एवं घुमाते जाओयार समय अवश्यई बिस्मिल्लाह 21 बार पढ़बेन। जखन आमरा बिस्मिल्लाह 21 बार पढ़ी रात्रे उजू करे घुमाते जाबेन, एवं घुमानोर आगे 21 बार बिस्मिल्लाह पढ़ले आल्लाह स्वयं फ्रेस्ता पाठिये देन आमादेर नामे पुण्य लेखार जन्य। तो এটা যদি কেউ না জেনে থাকেন আমার ভিডিওর মাধ্যমে জানেন, আমি কাউকে কিছু শেখাতে চাচ্ছি না। যদি আমার ভিডিও থেকে কারোর উপকার হয়, কেউ কিছু শিখে থাকেন তাহলে আমি ধন্য হব, এবং আমার মনে হয় আপনাদের সেই পুণ্যের ভাগীদার আমিও হয়ে যাব। আর কখনো মসজিদে হাসাহাসি করবেন না, আল্লাহ কিন্তু গোমরামুখও পছন্দ করেন না, আবার মসজিদে বসে যখন হাসাহাসি করি সেটাও পছন্দ করেন না। জামাতের পিছনে দাঁড়িয়ে আজকাল ইয়াং ছেলেপেলে যেই হেনো আচরণ করে সে আচরণ আল্লাহর একেবারেই অপছন্দ, এই জন্য জামাতেও কখনো হাসাহাসি করা আল্লাহর পছন্দের কাজ না। তো আল্লাহর অনেক কিছুই অপছন্দের কাজ আছে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ছোটোখাটো ব্যাপার যেগুলো আমরা জেনেও না জানার ভান করে বারবার ভুল করছি সেই ব্যাপারগুলো আজকে বললাম। আরও অনেক ব্যাপার আছে, আরও অনেক ভিডিওতে বলবো ইনশাআল্লাহ যদি আপনারা শুনতে চান। আর রাব্বি জিদনি ইলমা, ছাত্রদের জন্য না, শুধু মহিলারা, আমরা মহিলা বা পুরুষরা একটু বয়স হলে ভুলে যায় অনেক সময়। তো আমরা যদি নামাজের মধ্যে নামাজের পরে বসে শেষ বৈঠকে রাব্বি জিদনি ইলমা পড়ি 7 বার, তাহলে আমাদের স্মরণশক্তি বৃদ্ধি পায়। এবং মা বাবার জন্য দোয়া করব, রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা, মৃত এবং জীবিত দুই মাতা পিতার জন্য এই দোয়া করা যাবে। তো সবাই আমার চ্যানেলটা এতক্ষণ যারা দেখেছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সুইট কমেন্ট করবেন, সরি যারা এতক্ষণ দেখলেন আমার পুরনো বন্ধুরা, নতুনরা সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে কেউ কিপটামি করবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।